আমরা এখন চলে এসেছি সবাই মিলে মজা করে বসে, এবার গিফট আনবক্স হবে। আমরা দুজনে দেখো বসে আছে চারদিকে শুধু প্যাকেট প্যাকেট। ব্রেকফাস্ট হয়নি, ওই গড়িমসি করে চলছে। কালকে বাড়িতে একটা কাজ ছিল, বুঝতেই পারছো নেক্সট ডে যেরকম হওয়া উচিত সেরকমই আমাদের হচ্ছে। তো মামুনি আজ সকালে পুজো করতে এসে বলছে, দেখেছিস কালকে রাত থেকে কি বৃষ্টি, আর সেই বৃষ্টিটা যদি কালকে হতো তাহলে তো আমাদের পুরো ফাংশনটাই পুরো একদম মাঠে মারা যেত। তো ভালোই হয়েছে, গোপাল যা করেন একদম মঙ্গলের জন্য। কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর জানো আজকে আমাদের প্যান্ডেল খোলার লোকও চলে এসেছে সকাল 8টা থেকে। একটা কথাই আছে, যে কোনো জিনিস তৈরি করতে বেশি সময় লাগে, ভাঙতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না। লাস্ট 2-3 দিন ধরে তোমাদেরকে বলছিলাম আমাদের প্যান্ডেলের কাজ হচ্ছে হচ্ছে হচ্ছে, আর আজকে দেখো কিছুক্ষণের মধ্যেই ওরা জাস্ট খুলে নিয়ে সব কিছু চলে যাচ্ছে। আর এত ফাঁকা ফাঁকা লাগছে কালকে এই সময়, কি এক্সাইটমেন্ট, কি তোড়জোড়, আর আজকে আমরা সবাই হেলে দুলে নড়ছি চড়ছি এরকমই ব্যাপার। আর আমার সবথেকে খারাপ লাগছে যে চলে যাব এবার পুনেতে, খুব ফাঁকা লাগবে এবারে গিয়ে, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু ছিল, সবার সাথে দেখা হয়েছে, হই হই হয়েছে, এবারে পুনেতে গিয়ে ভীষণ খারাপ লাগবে। সকাল 8টার সময় এনারা সমস্ত কিছু নিতে চলে এসেছেন, আমাদের যে ঘুম থেকে উঠতে হতো সেরকমটা নয়, মা বাবা তো উঠে পড়েই ছিল, বাট আমাদের ঘরে বেশ কয়েকটা চেয়ার ছিল যেগুলো বার করতে হতো। তো একবার ওই বার করলাম আর ঘুম ভেঙে গেল, আর ঘুম আসেনি। তো দুদিন আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম বাস এসেছে প্যান্ডেল হবে, আজকে দেখো 8টার সময় ওনারা এসেছেন, এখন বেজেছে 11:15, এর মধ্যেই সমস্ত কিছু একদম র‍্যাপ আপ হয়ে গেছে। কালকে অত ব্যস্ততার মাঝে জিপসি ফুলগুলোকে আর ফ্লাওয়ার বাসে রেখে ডেকোরেট করা যায়নি, এভাবেই পড়েছিল। তবে এইগুলো তো খুব হার্ডি ফুল, কিছু দেখো নষ্ট হয়নি, তো আজকে সুন্দর করে এগুলোকে সাজিয়ে রেখে দেবো। আর ঘরে খুব বেশি ক্যামেরা এদিক ওদিক করা যাবে না, ঘরের অবস্থাও খুব খারাপ। তো সৌরভ বেরোলো, আমিও ভাবলাম যে ঘরটাকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করি। আচ্ছা, তোমরা অনেকে অনেক দিন থেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি সাদের যে শাড়িটা নিয়েছিলাম তসর বেনারসি, এটা আমি কোথা থেকে নিয়েছিলাম। তো এটা আমি নিয়েছিলাম এথনিক বুটিক থেকে, বাট ট্রাস্ট মি শাড়িটা পরার পরে আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, খুবই খারাপ। মানে কি বলবো তোমাদেরকে, এত দামি শাড়ি, পাড় থেকে না একটুখানি ওই জড়ি জড়িগুলো উঠে যাচ্ছে। তো আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করবো না, এবং ফিউচারে আমি ওই বুটিক থেকে আর শাড়ি কিনবো কি না আমাকেও ভেবে দেখতে হবে। একটা ব্যাংকের কাজ ছিল তো সেই কারণে এসেছিলাম, আর আজকে যেহেতু সোমবার না, কি ভিড়, অনেকটা সময় লেগে গেল। আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি নেমেছে, আমরা সবাই শুধু একটাই আলোচনা করেছিলাম, ইনফ্যাক্ট দিদিও এসেছিল যে কালকে যদি এটা হতো তাহলে সব কিছু একেবারে ম্যাচাকার হয়ে যেত। তখন বেজে গেছে 2, আমার স্নান টান সেরা হয়ে গেল, তো আমার হেয়ার ওয়াশ করা ছিল, হেয়ার ওয়াশ সেরে ফেলেছি। আর এই যে দেখো কালকে দিদি যেই স্ন্যাক্সগুলো দিয়েছিলো, ড্রাই ফ্রুটস দিয়েছিলো, সব কিছুই ঝুড়ি করে তত্ত্বের মতোই আছে, কিছুই আর এগুলো গোছানো হয়নি। তো জানো তো আমি মানে বাংলা চিপস খেতে তো খুব ভালোবাসি, তো সব কিছু এখানে হলদিরামসের প্যাকেট, কিন্তু দিদি বাংলা চিপসটাই আমার জন্য বেছে বেছে এনেছে, কারণ জানে আমি এটা খেতে বেশি ভালোবাসি। তাহলে সন্ধ্যেবেলা সবাই মিলে স্ন্যাক্স খাওয়া যাবে, আর কিছু জিনিস তো আমি নিয়ে যাবো। আর মামুনিদেরকে বলেছি আচার তো 7 রকমের নিয়ে যাওয়া পসিবল নয়, কিন্তু একটা দুটো নিয়ে গেলেও তোমরা কিন্তু সবগুলো পরে যখন যাবে নিয়ে যাবে, কারণ আমি আচার খেতে খুব ভালোবাসি। তো আজকে আমি সকাল থেকে একবারও নিচে নামিনি, তোমরা হয়তো নোটিস করবে, ওপরে একটুখানি কাজবাজ ছিল সেগুলো সেরেছি, নিচে নামিনি। এই কারণে কালকে না বহুবার ওপর নিচ হয়েছে, যেটা হওয়াটাই স্বাভাবিক, তাও তো আমি বলবো লিমিটেড রাখার চেষ্টা করেছিলাম। তাহলে সকালটা একটুখানি রেস্ট নিয়ে নিই, মামুনিরও সেরকম আজকে রান্নাবান্নার ব্যাপার নেই। আর সৌরভকে বলেছি তুমি আমার খাবারটা আজকে ওপরেই দিয়ে যাবে, বিকেল থেকে আবার ওপর নিচ করবো আমি। আজকে সকাল থেকে কিন্তু মায়েরও একদম রান্না নেই, কারণ আমরা পুরোটাই বাসির ওপরই থাকছি সৌমি ছাড়া। কালকে অ্যাকচুয়ালি আমাদের কি হয়েছে, কাতলা মাছটা অনেকটা বেঁচে গেছে, যেহেতু ফিশ ফ্রাই হয়েছিল তার সাথে ইলিশ মাছ ছিল, কেউই আর খুব একটা দই কাতলা খায়নি, কিন্তু আমাদের যেহেতু মনে করা হয় যে কাতলা মাছটা শুভ, তাই মা বলেছিল না কাতলা মাছটা করতে হবে। তো কাতলা মাছ আছে অনেকটা, সেটা দিয়ে খাওয়া হবে, তাছাড়া অল্প একটু ডাল আছে, ঝুড়ো আলু ভাজা আছে, এই দিয়ে মোটামুটি আজকে আমরা সকালটা ম্যানেজ করে নেবো। আর সৌমির জন্য আলাদা রান্না হয়েছে।
বলতে বলতে আমার খাবারও এসে গেছে। আজকে কেন বলো তো, আমি নিচে বসে খাচ্ছি না, আমাদের দই কাতলা, তোমার তেল তেলে মাছের ঝোল, সেই কারণে, তাই না? হ্যাঁ, সেই জন্যই। না, আমরাও চাই তুমি ওপরে বসেই খাও, আমাদের পেটটা যাতে ঠিক থাকে। না, কাজের বাড়ির বাসি খাবার খেতে কিন্তু হেভি লাগে। না, তুমিও তৃপ্তি করে খাও। হ্যাঁ, আমি তৃপ্তি করেই খাচ্ছি। মামুনি এক বাটি সবজি দেওয়া ঝোল পাঠিয়েছে, আর তার সাথে আছে উচ্ছে সেদ্ধ। কালকে অ্যাকচুয়ালি কেক টেক অনেক কিছু খাওয়া হয়েছিল, তো মিষ্টি, তাই জন্য এটা হচ্ছে কি, ওষুধ। ওষুধ, ঠিক আছে, টাটা। খেয়ে আসছি। এই যে আমাদের দই কাতলা, আর তার সাথে আছে শুক্তো, এটাও কালকে অনেকটা বেঁচেছিল। আমি এখন এসেছি শ্যামবাজারের কারুকাঞ্চনে। অ্যাকচুয়ালি সৌমি যেটা গোপালের জন্য বানাতে দিয়েছিল জন্মাষ্টমী স্পেশাল, সেটা তৈরি হয়ে গেছে, বাট এই তালেগুলো আর আনতে আসা হয়নি। তো আজকে আমি আসলাম, নিয়ে নেবো জিনিসটা। সো যেটা নিতে এসেছিলাম সেটা পেয়ে গেছি, অপূর্ব দেখতে হয়েছে সত্যি কথা, ডিজাইনটা ফাটাফাটি। তো এখন বাড়ি ফিরছি, অনেকটা সময় লেগে গেল যেহেতু মুক্তোটা কাটতে হতো না, তো ওর কাছে লাইন ছিল। তো ঠিক আছে, কিছু করার নেই, 5:30 বাজে, একটু ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর রেস্ট নেবো, সেটা আর হলো না। সৌরভ শ্যামবাজারে বেরিয়ে গেল, আর তারপরে আমি দেখ ঘুম যা ঘুম পাচ্ছিল, মামুনি মাঝে ওপরে এসেছে, আমি টেরই পাইনি, মামুনি আবার নিচে চলে গেছিলো, অ্যাকচুয়ালি ওই লেবুর রস দিতে এসেছিলো। তো আমি তো ঘুমাচ্ছিলাম বলে মামুনি বলো যে আর তোকে ডাকিনি, আমার মাথাটাও হালকা ব্যথা করছিলো বলে আলম যে না একটুখানি ঘুমিয়ে নি তাহলে ঠিকঠাক লাগবে। তো এখন বিকেলবেলা উঠে একদম ফ্রেশ লাগছে, বেজে গেছে 6টা, সৌরভও ফিরে এসছে। তো জিনিসটা এসে গেছে, খাসা একটা জিনিস কিন্তু বানিয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাবো পরে। জন্মাষ্টমীর জন্য আরও কিছু জিনিস আমি নিয়েছি কলকাতা থেকে, সেগুলো পুনেতে গিয়েই সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আজকে আমাদের প্যাকিং আছে, প্লাস আমি তো নন্নর নন্নর করছি। আর হ্যাঁ, দিদি আসলে আজকে অবশ্যই করে গিফট আনবক্সিং হবে। কালকে স্বাদের গিফট কী কী পাওয়া হয়েছে না হয়েছে আমি কিছু জানিই না, তো দিদি আসুক একবারে, দিদি আমি বসে করে একা একা না গিফট আনবক্স করলে মজা আসে না, তো দিদি আসুক একবারে, তারপরে ওগুলো আনবক্স করবো। আর ততক্ষণে ভাবছি পুজোটা দিয়ে প্যাকিংটা সেরে ফেলি ফাইনাল। সারাদিন পর এই সবে আমি নিচে নামলাম, তাও আবার কলিং বেলের আওয়াজে অনিন্দা দিদি এসেছিলো। অনিন্দা দিদি অনেক পুরনো সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের, আর আমাদের পাড়াতেই থাকে, আর দেখো কত কিছু নিয়ে এসছে আমার জন্য। তো খুব ভালো লাগে তোমরা যখন আসো, দেখা করো, এটা খুব ভালো লাগে। আর অনিন্দাদের সাথে মাঝে মাঝে আমাদের বাজারেও দেখা হতো, এখন যেহেতু বেরোই নিয়ে আর দেখা হয় না, তো খুব ভালো লাগলো, আড্ডা টাড্ডা হলো। দিদি আসলো এই জাস্ট, আর আমাদেরও চা বসে গেছে, আমরা সবাই বসে নিচে চাটা খেলাম। আর কালকেরই সমস্ত আলোচনা হচ্ছিল, তো দিদিও বলছে যে কালকে কি ভালো লাগছিল, আর তোমাদের কমেন্টগুলোও দিদি পড়েছে, বলছে হ্যাঁ সবাই বলেছে খুব ভালো লাগছে আমাদেরকে, আর ছবিগুলো তো যেন আরো বেশি করে ভালো লাগছে। না, আজকে যখন ছবিটা দেখছি না, আরো বেশি করে ভালো লাগছে, যে ওটা তো মেমোরি, ওটা সারা জীবন থেকে যাবে। তো আর ওগুলো আমার ধরো পোজ গুলো যে লাগিয়েছিলাম সেগুলো তো তুলেই ফেলেছি না কালকে, মানে কালকে সৌমির কি দুঃখ যখন মেকআপটা তুলছিল, জিনিস তুলে ফেলবো তুলে ফেলবো, আর খালি খুব থাকি নেহাত কলকাতা এতটা গরম, তাই না? দেখতাম যে আজকে সকালবেলা ওই লুকে বেরোচ্ছে, না ওই লুকে বেরোচ্ছে না, আমি ভাবছিলাম একটা ড্রেসটা চেঞ্জ করে আরো একটা অন্য ড্রেসে ভালো লাগে, আর একটা সমস্যা না মানে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সবাই মিলে মজা করে বসে, এবার গিফট আনবক্স হবে। দিদিকে বলে দিয়েছিলাম যে তুমি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি আসবে, আমি তাকে এখানে সব অ্যাজ ইট ইজ এরমভাবেই রেখে দিয়েছি। তো দিদি এসে গেছে, তো চলো দেখি স্বাদে কী কী গিফট পেয়েছি, আর আমরাও দেখবো তোমাদের সাথে সাথে। এত গিফট নিয়ে আমি আর দিদি বসে গেছি, এগুলো এখন সব আনবক্স হবে, তোমাদেরকেও দেখাবো আমরাও দেখবো। তবে সত্যি বলছি, মেটেরিয়ালিস্টিক গিফটের থেকেও কালকে যে সবাই এসেছিল, সবাই একসাথে এত মজা করেছি, সবাই আমাকে আশীর্বাদ করেছে, এটাই সব থেকে বড় পাওনা। তবে অনেকেই আসতে পারেনি বলো, মানে জ্বর হয়ে গেছে বলে আসতে পারেনি, তারপরে আমার এক ভাসুরের মানে আর কি অফিস পড়ে গেছিলো বলে কাজের জন্য আসতে পারেনি, তো এইভাবে কেউ কেউ মিস হয়ে গেছে, তো তাদেরকে ডেফিনেটলি আমরা মিস করেছি এই অকেশনে। বাট কে কি গিফট দিয়েছে না আজকে সেরকম ভাবে বলতে পারবো না, কালকে দিদিও বিজি ছিল আর আমিও জাস্ট প্যাকেটগুলো রিসিভ করেছি, তো যদি নামগুলো থাকে বা যেগুলো একদম মনে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো একটা একটা করে এবার ওপেন করা যাক। দিদি একটা শাড়ি খুলেছে প্রথমেই, বা কালারটা খুব সুন্দর না, এটা একটা তাঁতের শাড়ি আর একদম লাল পাড়, একদম মানে অঞ্জলি বা পুজোর সকালের শাড়ি মনে হচ্ছে, সামনে পুজো আসছে, খুব ভালো শাড়িটা দেখতে। ভাই শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর, দারুণ হয়েছে, মানে
এই প্রিন্টটাও কিন্তু একদম আনকমন না, খুব ভালো লাগছে। আর দিদি দেখেই বলছি এটা চান্দেরি সিল্ক, দিদির শাড়ির ব্যাপারে খুব নলেজ। দিদি জানো তো একসময় মানে আমার বিয়ের আগে দিদি অ্যাকচুয়ালি শাড়ির বিজনেস করতো, তাই জন্য দিদির শাড়ির ব্যাপারে কিন্তু খুব নলেজ আছে। দিদি দেখেই বলছি এটা চান্দেরি সিল্ক। আঁচলটাও কিন্তু খুব সুন্দর বলো, আঁচলটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ আর এখানে মানে ব্লাউজ পিসও আছে ভেতরে, হ্যাঁ এটা ব্লাউজ পিস, খুব সুন্দর দেখতে শাড়িটা। এইটা কিন্তু সিলেবাসের মধ্যে আছে আমাদের, এটা দিদি জানে, মুখটা দেখো, এটা অ্যাকচুয়ালি দিদির বাড়ির থেকে দিয়েছে, এটা দিদি গিয়েই পছন্দ করে কিনে এনেছে, খুব সুন্দর হয়েছে শাড়িটা। হ্যাঁ এটা ডালিয়ার শাড়ি, ডালিয়া তোমরা জানো মানে মানে নর্থের দিকে ডালিয়া কিন্তু খুব নাম করা একটা দোকান, আর ওখানে খুব সুন্দর সুন্দর এরকম মানে তাঁতের শাড়ি মেনলি ডালিয়াতে পাওয়া যায়, তাই না? আমার বিয়ের সময় দিদি ডালিয়া থেকে সবার নমস্কারের জন্য কেনা হয়েছিল। তো শাড়িটার রংটা খুব সুন্দর, আর দিদিও জানে দেখো আমার টেম্পল পাড় পছন্দ, তো সেই দেখেই টেম্পল পাড় নিয়েছে, তাই না? একদম খুব সুন্দর হয়েছে শাড়িটা, দেখতে ভালো দেখতে হয়েছে, হালকার মধ্যে আছে, ভালো সুন্দর হয়েছে। এইটা কিন্তু একটা ভীষণ থটফুল গিফট, আর কে দিয়েছে এটা আমি বুঝে গেছি, কারণ কালকে দিদি যখন গিফট আমাকে দিচ্ছে দিদি বলছে যে এটা তোমার এখন কাজে না লাগলো এটা তোমার পরে কাজে লেগে যাবে, গিফটটা কিরম হয়েছে জানিও। বেসিক্যালি এটা একটা ডাইপার ব্যাগ, এই ব্যাগগুলো তো পরবর্তীকালে খুবই কাজে লাগবে, তো বেশ ভালোই হলো দেখো না সত্যি, এটা কিন্তু মানে কাজের গিফট আর থটফুল গিফট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে একটা বেডশিট, এটা খুলছি না, কালারটা এরকম একটু ডার্কের মধ্যে সুন্দর দেখতে, তো এইরকম এইরকম হবে পাতলে। এটাও একটা বেডশিট, এটা মুনু দিদি দিয়েছে, এটা মনে আছে, এটা মুনু দিদি আমার দেখিয়ে দিয়েছিল, ব্লুয়ের ওপর এরকম কটনের বেডশিট, এটাও ভালো। তো মুনু দিদি বেডশিটটা তো দিয়েইছে, তার সাথে সাথে দেখো এই জুয়েলারি সেটটাও দিয়েছে, এটা সেনকোর হচ্ছে গসিপ কালেকশনের, খুব সুন্দর দেখতে, আমার এটা এত পছন্দ হয়েছে আমি দিদিকেও বলছিলাম দেখো, আর ইয়াররিংটাও খুব সুন্দর, আর কালারটাও আমার খুব ভালো লেগেছে, মানে সব কিছুর সাথে কিন্তু পরা যাবে, ব্ল্যাক নয় কিন্তু একদম ডার্ক নেভি ব্লু, দূর থেকে দেখে একটু ব্ল্যাক ব্ল্যাকই লাগছে, সব কিছুর সাথে কিন্তু পরা যাবে, দারুণ এটা, দারুণ দেখতে হয়েছে এই সেটটা। ব্রাইট ইয়েলো কালারের ঢাকাই শাড়ি, আর দেখো এটা হচ্ছে আঁচলটা, কালারটা কিন্তু খুব ভালো না, ব্রাইট কালার একদম, খুব সুন্দর দেখতে হয়েছে। এটা একটুখানি কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব ভালো মানাবে। না দিদি কিন্তু এটা নোটিস করেছে, এইগুলো দেখো কপার কালারের জড়ি দিয়ে কাজ করা আছে, তো বেশ ভালো লাগছে, এরকম খুব একটা আমি দেখিনি ঢাকাইয়ের মধ্যে কপার জড়ি দিয়ে কাজ করা, গোল্ডেনটাই দেখেছি ম্যাক্সিমাম, এটা প্রশান্ত দা আর বৌদি দিয়েছে, তো এটা আমি বলছিলাম না যে সবাই কে কি গিফট দিয়েছে অতটা মনে নেই, এরকম লেখা থাকলে একটু মানে রিকল করতে সুবিধা হয়, তবে এই বেডশিটটা খুব সুন্দর দেখতে, আর যেহেতু বৌদি ব্লগ দেখে আমি যে সাদা সাদা করি সেটা মনে হয় জানে, সেই কারণে একটা সাদার মধ্যে বেডশিট দিয়েছে, যেটা কিনা আমার সত্যি খুব পছন্দ হয়েছে, দারুণ দেখতে, প্রিন্টটা খুব সুন্দর, পাশে দেখো এরকম লাগবে দেখতে, যে এরকম খুব ভালো হয়েছে বেডশিটটা। আচ্ছা এটাও একটা শাড়ি, এটা কৃষ্ণা কাকিমা দিয়েছে, দেখো ব্লুয়ের মধ্যে এরকম কপার জড়ি দিয়ে কাজ, খুব সুন্দর দেখতে শাড়িটা, না লাইট ওয়েটের মধ্যে আছে, খুব ভালো দেখতে, হালকা আছে শাড়িটা। একে সত্যি কথা বলতে আমি খুব একটা শাড়ি পরি না, তার মধ্যে এরকম লাইট ওয়েট শাড়ি পেলে না খুব ভালো লাগে, মনে হয় এদিক ওদিক একটু পরে নিতে পারবো। না যথারীতি ক্যামেরার কাজটা আমাকেই করতে হচ্ছে, আর চরম একটা বোরিং কাজ, আমি খালি দেখে যাচ্ছি নীরব দর্শকের মতো, ভালো লাগছে না, তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করো এগুলো, সত্যি কথা বেডশিটগুলো তো টেকনিক্যালি দেখতে গেলে তোমারও হয়, হ্যাঁ ঠিক আছে আমি মাটিতে পেতে শুরু, কোনো অসুবিধা নেই। এই শাড়িটা আমার সিলেবাসের মধ্যে, এটা আমি জানি কে দিয়েছে, এটা বড়মণি দিয়েছে।
মানে শুধু চেন্নাই থেকে এই পিওর সিল্কের কুর্তির পিসটা আমাকে এক আমার যা পাঠিয়েছে, অ্যাকচুয়ালি ওরা চেন্নাইতে থাকে তো সেই হিসেবে আসতে পারে আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। এটা দেখতে খুব সুন্দর, মেনলি এটা ডুয়াল টোনটা খুব ভালো লাগছে, তাই না? দিদি বলছে এটা হাইনেক পরে বানালে বেশি ভালো লাগবে, আর তার সাথে ফুল স্লিভস বা থ্রি কোয়ার্টার স্লিভস দিয়ে পরা যেতে পারে। আমরা দুজনে দেখো বসে আছি চারদিকে শুধু প্যাকেট প্যাকেট, আর এদিকে আছে সব গিফট যেগুলো আমাদের দেখা হয়ে গেছে। এটা একটা কুর্তি, না এটা যেন তো কুর্তি নয়, আমি ভুল বলেছি, এটা একটা ড্রেস, আর স্লিভসও কিন্তু আছে, তো চাইলে স্লিভসটাও দিয়েও পরা যেতে পারে। তো দেখতে ভালো, কালারটা সুন্দর। এটাও একটা বেডশিট লাইট কালারের মধ্যে, এটা মনে হচ্ছে জুনি দিয়েছে না? হ্যাঁ। না আমি কিন্তু বলবো এটা একটা থটফুল গিফট, এখানে আমি মাটন সিদ্ধ করে খাবো, এটা আমার গিফট, ঠিক আছে? এখানে একজনের মতো মাটন হবে, এখানে আমি 250 মাটন সিদ্ধ করে খাবো, এটা আমার জন্য, তাই তো? ঠিক আছে, এটা তুমি নিয়ে নাও, যাও, তুমি একাই কিন্তু বানাবে এটাতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি হেল্প করবো না, হেল্প করবো না, আমি ভাগও দেব না। হ্যাঁ ঠিক আছে। না এটা আমার খুব পছন্দ হয়েছে, এই সব কাজের জিনিস, তাই না? ভীষণ কাজের, খুব ভালো হয়েছে এটা, অল্প কিছু জিনিস সিদ্ধ করা, মানে করা খুব ভালো। গিফট আনবক্স করা হয়ে গেছে, এবার এইগুলো র‍্যাপ আপ আজকে সৌরভ করবে। না এই মেসটা আমি কিছুতেই ক্লিয়ার করব না, একদমই না। একটা ভালো প্রেসার কুকার পেয়েছো? হ্যাঁ সে ঠিক আছে, প্রেসার কুকার তুমি রাখো, আমি এটা করতে পারবো না। তোমরা দুজন এখানে বসে বসে সমস্ত কিছু আনর‍্যাপ করলে, আমি শুট করলাম, এখন বলছো আমাকে মেস ক্লিয়ার করতে? দেখো সবাই মিলে, তিনজনে আমরা দেখো ঘরে আছি, সবাই মিলে মিলেমিশে করব কাজ, আর যদি নাই লাগে এরকম অত ডায়লগ না মারলেও চলবে। আচ্ছা তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মামুনির তরফ থেকে সাথে যেই আমি গিফটগুলো পেয়েছি, আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখিয়েছিলাম, অনেকে হয়তো মিস করে গেছো, তাই জন্য ভাবলাম যে আরও একবার দেখিয়ে দিই। এই শাড়িটার ব্যাপারে তোমরা অনেকেই জানতে চেয়েছো, এটা তো দিদি আর ভাই মিলে গিয়ে কিনে এনেছি অনেক প্রতিকূলতা অতিক্রম করে, সেই ব্লগটা যারা যারা দেখেছো তারা জানবে। তো এটা সিল্কের মধ্যে, তাই না? এটা তোমরা মেটেরিয়ালটা জিজ্ঞাসা করেছিলে, এটা সিল্কের মধ্যেই, আর এরকম ডিজাইন, মানে মানে বেসটা কিন্তু পুরো প্লেন দেখো, যেটার জন্য বেশি করে ভালো লাগছে। তো এইটা মামুনি দিয়েছে, আর মামুনির জুয়েলারিটাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই শাড়িটা আর দেখো এই ইয়াররিংটা, এটা এই স্পাইরাল ঝুমকা ইয়াররিং, এই দুটো দিয়ে মামুনি আমাকে আশীর্বাদ করেছে, তো এটাও ভাবলাম যে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিই। তার সাথে এখানে কিন্তু এত জিনিস আছে যেগুলো দিদি আবার সকালের রিচুয়ালসে দিয়েছিল, এগুলো নিয়ে যেতে হবে। তো মানে আমার মনে হচ্ছে না আরো দু তিনটে যদি আমরা সুটকেস আনতাম বেটার হতো, আনলে তো হতো না, নিয়েও যেতে দিতে হতো ফ্লাইটে, আমার মনে হচ্ছে ট্রেনে টিকিট কাটলে ভালো হতো, তাই না? ট্রেনে কাটলে আমার সবচেয়ে ভালো হতো। তো যাই হোক, আমি এদেরকে ইনসিস্ট করেছি যে মেসটা এরাই ক্লিয়ার করবে, আমি এর মধ্যে আর নেই। কোটের উপর দেখো এখানে আমাদের সমস্ত কিছু র‍্যাপ আপ হয়ে গেছে, আর এতক্ষণ আমি আর সৌরভ মিলে প্যাকিং করে ফেললাম, পুরো একদম ফাইনাল প্যাকিংই বলা চলে। কালকে শুধু যা টুকটাক থাকবে সেগুলো গোছাতে হবে, ছড়ানো আছে সেগুলো জাস্ট পরে দিলেই হয়ে যাবে, একদমই তাই। তো একদম শেষ আমাদের, জানো তো আমি যখন যাচ্ছিলাম সাম্বাজারের রেডিওতে বলছিল আর মাত্র 45 দিন বাকি পূজোর, মানে এই সময় হচ্ছে কি যারা বাইরে থাকে তারা সব প্ল্যানিং ট্যানিং করে, কলকাতায় আসবো কী কী করবো, পুজোর 5টা দিন কী করবো, তার আগে পরে কী করবো, আর আমাদেরকে এই সময়ই শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। খুবই মনটা খারাপ লাগছে, পরিস্থিতি তো সবসময় মানুষের একরকম হয় না। না ঠিক আছে, পুজোর পরে আমাদের জন্য অনেক কিছু এক্সাইটিং, আমাদের লাইফটাই চেঞ্জ হতে চলেছে, আমি আর সৌমি এটাই আলোচনা করছিলাম যে সেটার জন্য ইগারলি ওয়েট করছি আমরা। এবারে কলকাতা ট্রিপটা একরকম ছিল, নেক্সট টাইম যখন কলকাতা ট্রিপ হবে কমপ্লিটলি ডিফারেন্ট হতে চলেছে। না খুব মানে আমরা আশা করেছিলাম অনেকদিন ধরে যে আসবো আসবো, যবে থেকে আমরা ভেবেছিলাম যে কলকাতা আসা যেতে পারে, খুব ইগারলি ওয়েট করেছিলাম, আর বলা যেতে পারে সবকিছু খুব সুন্দরভাবে হলো, মানে কলকাতা ট্রিপ সাকসেসফুল, আর একদম মন একদম ভালো করে যাচ্ছি। আবার কিছুদিন পরে মামুনিদের সাথেও আমাদের দেখা হবে, সেটা নয়, কিন্তু ঠিক আছে পুজোর আগে কলকাতা ছেড়ে যেতে একটু একটু মনটা খারাপ হয়। আজকে সব কিছু র‍্যাপ আপ করতে করতে 11টা বেজে গেছে, মা বাবা সবাই বসে আছে, এখনো খাওয়া হয়নি, ততক্ষণটা গোছানোটা হচ্ছিল, ততক্ষণ আমি ভীষণ টেনশনে ছিলাম, তো সেই কারণে বললাম একটু দাঁড়াও একেবারে গুছিয়ে নিই, তারপরে নিশ্চিন্ত মনে খেতে বসা যাবে। এখন নিচে যাচ্ছি ডিনার করতে।
ডিনার সেরে উপরে আসলাম, 12টা বেজে গেছে আজকে। আমাদের 12টা বাজেনি কিন্তু ঘড়ির কাঁটা বলছে তোদের 12টাই বেজে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো প্যাকিং করার জন্য একটু লেট হয়ে গেল, ঠিক আছে, কিছু করার নেই। মানে আমরা এতই আজকে গল্পে মশগুল ছিলাম না, মানে সময় মতন কাজ কিছু করিনি। সবাই একটুখানি গা মানে ম্যাচ ম্যাচ করছে, তাই জন্য বসে বসে শুধু গ্যাজালি হয়েছে। তো চলো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।